খাগড়াছড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। বন্যা মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা। বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া। 28 অক্টোবর সমাবেশ বন্ধের জন্য ওবায়দুল কাদেরকে দায়ী বিএনপি নেতাদের মন্তব্য। সর্বজনীন পেনশন স্কিমে নেয়ার প্রতিবাদে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনকে অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী। দেখছিলেন বিএনপি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবর। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির রাঙামাটির সাপমারা এলাকায় পাহাড় ধস হয়েছে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চলগুলো, পানিবন্দী হাজারো পরিবার। বৃষ্টি চলতে থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। মাটিরাঙ্গার সাপমারায় ভোরে পাহাড় ধসে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে যোগাযোগ সচল করে। অন্যদিকে তলিয়ে গেছে দীঘিনার 25টি গ্রাম। কবাখালী ও মেরুং এলাকা ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে রাঙামাটির সাজেক ও লংদুর সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ। খাগড়াছড়ি শহরের শালবাগানে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মার্কিং করা হচ্ছে। পানি ভরে গেছে গা এলাকা। তারপরে এখন আমরা বর্তমানে মুসলিম পাড়া স্কুলে আর এবং অন্যান্য যারা ছাত্রা আছে ওদের বাসায় এখন অবস্থান করছি। এখন মুসলিম পাড়া সব মানুষ স্কুলে গেছে, ভোররাত্র হইতে পানিয়ে তলায় গেছে বাড়িঘর সব পানির ভিতরে। আমরা স্কুল ঘরে আসতে নিয়েছি। অগস্টে বন্যার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এবার বন্যার আশঙ্কা আছে, বৃষ্টির প্রভাব পড়বে, সবাইকে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে দেশের মানুষকে বন্যা থেকে রক্ষার জন্য আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে বলেছেন তিনি। জানান প্রধানমন্ত্রী বলেছেন ঢাকার আশেপাশে কৃষি জমি দেখা যায়, সেগুলোতে আবাসন কাজ হচ্ছে, কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগও নিতে হবে, ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে, তিন ফসলি এলাকার প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য। এছাড়া দেশের যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসা শেষে আজ বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5টায় রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে বের হবেন তিনি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত 22 জুন রাত 3:30 দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। হৃদরোগের সমস্যা থাকায় বেগম খালেদা জিয়ার একটা রিং আগেই লাগানো ছিল। পরে 23 জুন তার হার্টে পেসমেকার বসানো হয়। 11 দিন চিকিৎসার পর আজ গুলশানের বাসা ফিরোজায় আসবেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামানের রিপন বলেছেন বাংলাদেশ জমির উপর 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতের ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন রাখেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে আলোচনা কেন, যারা গোলামী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে সেই সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া 500 পৃষ্ঠার রায়ের কোথাও লেখা নেই যে তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তারপরও সরকারের নেতা মন্ত্রীরা লাগাতার মিথ্যাচার করছে। ডক্টর রিপন আরও বলেন 28 অক্টোবর সমাবেশ পণ্ড করার উদ্দেশ্য ছিল বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা। সেই ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এই নীল নকশার হোতা বলে উল্লেখ করেন আসাদুজ্জামান রিপন। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের জিম্মি করা হয়েছে। অবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল করা না হলে অনির্দিষ্টকালে আন্দোলন চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় চালুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। অনলাইন সন্ধ্যাকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন করছেন না তারা, যৌক্তিক দাবিতেই তারা আন্দোলনে। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের জোর দাবিও জানান তারা। কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক সকল কাজ। একই দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরাও। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন সেটা অযৌক্তিক।
দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইয়ং মিয়ং ইয়াং এর সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবির সঙ্গে উন্নয়ন সহযোগিতার বিষয়ে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। সংস্থাটি বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক। পেনশন স্কিম প্রত্যয় বাতিলে শিক্ষকদের দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের আন্দোলন যুক্তিসঙ্গত নয়। সরকার যেটা দিয়েছে প্রেস রিলিজ এইটাই, তা শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কোনো কিছু মনে করেন? এটা করা উচিত না আমার মনে হয় না, এটা লজিক্যাল। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে আগামী 3 মাসের মধ্যে অগ্রগতি রিপোর্ট দাখিলের আদেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানির পর এই আদেশ দেয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এ সময় তারা বলেন, সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে তারা বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে। গতকাল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপটেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।